বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এবারে একটু স্বাদ বদলের প্রয়োজন, তাই চলে আসছি একটি সুন্দর কবিতায়। আজকের কবিতা এক যে ছিল, কবি সুভাষ মুখোপাধ্যায়। এক যে ছিল রাজা, রাজত্বটা মস্ত। উঠতে বললে উঠত লোকে, বসতে বললে বসত। একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে। শুলে চড়ার আগেই রাজা গেলেন পটল তুলতে। রাজ্যটা কে চালাবে, গণক দেখেন কুষ্টি। রাজা হয়ে উজির করেন সবার মনতুষ্টি। সিংহাসনে চোখ পড়তেই ওঠে সবাই আঁতকে। রাজা না থাক, কিন্তু রাজার গোঁফ যে আছে আটকে। ভিড়ের মধ্যে কেউ খুলছে পুঁথি, বা কেউ পঞ্জি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রাজার ভাইপো এবং বঞ্চি। তাহলে শুনলে তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।